মায়া তুই লাগাইলে রে বন্ধু, বলতে চাইলেও পারি না তোমার ভালো, বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতাম না, মন নিয়াছ পান নিয়াছ করলি বন্ধু ডাকাতি, আমার প্রতি ভালোবাসা হইল না রে এক রতি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলেও পারি না তুমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের KNMPTP থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর এই চঞ্চলতা আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আছি মোটামুটি কোনো রকম। মোটামুটি ভালো আছো? কেমন, আচ্ছা ঠিক আছে। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা রংপুরে। রংপুরের মেয়ে তুমি, তোমার নামটা কি? আমার নাম পপি। পপি, বাহ সুন্দর একটা নাম পপি। পপি নামটা খুবই সুন্দর। তো পপি আপু, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? হ্যাঁ, আমি আগে দুটো তিনটে প্রতিবেদন করেছিলাম, কিন্তু একটা ভাই আমাকে কিছু সহযোগিতা করছিল, করার পরে সে নিজে সিমটা তার ব্লক করে রেখে দিয়েছে, সে কোনো আর আমার সঙ্গে যোগাযোগ করে না, সে জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক। পপি আপু, তোমার তো বিয়ে হয় নাই না? হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে। বাচ্চা আছে। আমাদের ভাই কোথায়, মানে তোমার হাজবেন্ড কোথায়? সে নাই, সে আমাকে তালাক দিয়ে সে আরেকটা বিয়ে করছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন তুমি একাই আছো? আমি একাই, আমি একা আছি, বাবা আছে, বাবা আছে, মা আছে, এই তাদের কাছেই আছো এখন, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন অন্তর থেকে কথাগুলো বলবো, আমি প্রশ্ন রাখবো, তুমি আমাদের প্রতিবেদনটা আবার ক্যামেরার সামনে কেন আসছো, অন্তর থেকে বলবা, ছলিত বলবা। আসছি যে যদি ভালো মনের মনে করতো একটা মানুষ পাই, অথবা যে আমার দুঃখে সুখে যে আমার পাশে থাকবে, যে আমাকে কিছু সহযোগিতা করবে, আমি এরকম একটা মানুষ চাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আমি বলবো সেটা। আচ্ছা এই পপি আপু, তোমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা যেহেতু বিয়ে হয়েছে, আবার নতুন করে একটা ভালো মনের সন্ধানে আসছো, অবশ্যই যাচাই বাছাই করে ভালো মন হতে হবে, এবং যে তোমাকে সাহায্য সহযোগিতা, যেটাকে বলা হয় তোমার দায়িত্ব, পুরো দায়িত্ব নেবে, সেই ভাইকেই তোমার মনটা বাছাই করে দিবে, তাই তো বলছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা পপি আপু, একটা কথা বলি, তুমি তো আল্লাহ দিলে চেহারাবান একটা মেয়ে, সুন্দর চেহারার অধিকারী আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছে, যে কেউ দেখলেই তোমাকে মানে মানে তোমার প্রতি মুগ্ধ হয়ে যাবে। তো তোমাকে যদি দেখে কেউ পছন্দ করে, তোমার কথা শুনে যদি কারো মায়া লাগে, তোমাকে যদি ফোন দেয় তোমাকে বিয়ের জন্য, হ্যাঁ তোমাকে কাছে পাওয়ার জন্য, তাহলে সেই ভাইটা যদি তোমার মতো স্মার্ট না হয়, বুড়া হয়, তাতে কোনো আপত্তি আছে? হ্যাঁ তাতে কোনো আপত্তি নাই। আমি তো একবার আমার জীবনে আমি একটা যুবকের কাছে বিয়ে বসে দেখছি কতটা সুখ শান্তি, এখন আমি মনে করো 30, 40, 50 বছর যেমনই হোক না কেন, সে শুধু আমাকে দুই বেলা খাওয়াইতে পারলে আর আমার পাশে থাকলে এটাই। বাহ আলহামদুলিল্লাহ, 40 হোক এবং 50 হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, মনটা ভালো হতে হবে, তাই না? হ্যাঁ অশেষ ধন্যবাদ। আচ্ছা আপু, তোমাকে দেখা যায় তো একটা মডেলিং মেয়ের মতো, তাছাড়া তোমার চেহারা স্বাস্থ্য আল্লাহর দান ভালোই রেখেছে। আচ্ছা তুমি এই তোমার কি কি যোগ্যতা আছে তোমার কাজের? আমার কাজের কি, আমি মনে করো সংসারই করতে চাই, সংসারই মানে যে মেয়েরা যে সংসারের কাজকর্ম করে এটা করতে চাই। তোমার তো, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, তুমি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও, তাই না? তো তোমার তোমার কণ্ঠটা তো আমার ভালো লাগতেছে, তুমি একটা আমাদের গান শোনাবে? হ্যাঁ অবশ্যই, দর্শকের উদ্দেশ্য করে একটা গান শোনাও, মানে কণ্ঠটা তোমার ভালো লাগতেছে, একটু বলো দেখি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে চাইলেও পারি না তোমার ভালো, বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতাম না, মন নিয়াছ পান নিয়াছ করলি বন্ধু ডাকাতি, আমার প্রতি ভালোবাসা হইল না রে এক রতি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলেও পারি না তোমার।
তোমার ভালো বাসা পাইলে রে দরদি এত নষ্ট। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, সাবাস সুন্দর পপি, তোমার কণ্ঠটা খুবই চমৎকার লেগেছে। হ্যাঁ, দর্শকের কাছেও খুবই ভালো লাগবে। তোমার চেহারার সাথে আল্লাহর দান তোমার কণ্ঠর মিল আছে, তুমি একটা শিল্পী বললে হয়, তুমি ভালো একটা সিঙ্গার হতে পারবে। যাই হোক, তুমি যে বলেছো যে আমি গান করি আর মডেলিং যাই করি, আমি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই, আমি কোনো মডেলিং হতে চাই না, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে পপি, তোমার গান শুনলাম, ভালো লাগলো। প্রিয় দর্শক, এই বোনটাকে কেউ খারাপ কথা বলবে না এবং খারাপ ভাষা নিয়ে ফোন করবে না। যদি অন্তরের থেকে এই বোনের কণ্ঠ এবং রূপ চেহারা ভালো লেগে থাকে তাহলে তারাই ফোন দেবে। আচ্ছা, এই বলে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, যেই নম্বরটা দিয়েছো এটা তো ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু আমার সাথে সাথে বলবে কেমন পপি? 017 03 50 12 86। আমি আবারও বলি 017, হ্যাঁ বলো, 03 50 12 86। এটাই তো তোমার নম্বর। অশেষ ধন্যবাদ, তোমার যোগ্যতা এবং তোমার দক্ষতায় তুমি ভালো মনের একটা সন্ধান পেয়ে যাবে। তবে পাইলে আমাদেরকে ভুলবে না, দাওয়াত করবে। ওকে, আসসালামু আলাইকুম, আর আবার নেক্সট দেখা হবে।